আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে নিয়ে এলাম ক্লিকের একটা ফ্যান, রিচার্জেবল ফ্যান। এটা 12 ইঞ্চি ডেক্স ফ্যান দেখতে পাচ্ছেন। এটা 6 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা এসিডিসি দুইটা মোডে চালানো যাবে। এটা RFL ভিশন ব্র্যান্ডের একটা সাব ব্র্যান্ড। এখানে বিশেষ কিছু ফিচার আছে কভারগুলো, আমি সেটা পড়ে শোনাই। এটা রিচার্জেবল, ওভার ডিচার্জ হয়ে যাবে অটো ফুল চার্জ হলে। ফুল চার্জের একটা লাইট জ্বলবে। তারপরে কন্ট্রোল সুইচ আছে স্টেপ বাই স্টেপ। ব্যাটারি 6 ভোল্টের লো 280 অ্যাম্পিয়ারে। এবং ডিউরেশন দেখতে পাচ্ছেন, এলইডি 70 ঘন্টা চালানো যাবে। স্ট্রং লাইট 120 আওয়ার 1 সপ্তাহ পর্যন্ত আলো দেবে। এবং ফ্যান 3.5 ঘন্টা ফুল স্পিডে এবং 25 ঘন্টা লো স্পিডে চলবে। ফ্যানটার আউটলুক একটু দেখে নিন, চারিদিকে কেমন একটা লুকস দেওয়া হয়েছে। এখানে খুবই বডিগুলো খুবই শক্তিশালী করা হয়েছে। ক্লিকের বিল্ড করলে অনেক ভালো। আমি সবগুলো ফিচার একে একে সব সম্পূর্ণ দেখাবো। তো বাইরে এখানে ফ্যানের পিছনের লুকসটা দেখতে পাচ্ছেন। এখানে প্লাস্টিক বিল্ড করা হয়েছে সব কিছু। ফ্যানটা অত্যন্ত চমৎকার ডিজাইন করা হয়েছে, অনেক ছোটো সাইজ। এটা মাত্র 12 ইঞ্চির ফ্যান। এখানে বিশেষ কিছু ফিচার রয়েছে। এটার প্রাইস নিয়ে আমি একটু কথা বলবো সবার শেষে। এই যে সাথে পাচ্ছেন একটা পাওয়ার কেবল, পাওয়ার কেবলটা একটু নিম্নমানের। এই হচ্ছে আপনাদের ফ্যান। এই হলো সুইচ বাটন, পাওয়ার, ইউএসবি চাইলে চার্জও দিতে পারবেন। এখানে পাওয়ার প্লাস মাইনাস, এই যে ডিসি মোডে চালানোর জন্য 12 ভোল্ট ইন এবং চার্জের লাইট। এখানে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশনা, ব্যবহার পূর্বে সংযুক্ত করুন। 3.5 ঘন্টা ব্যাক আপ পেতে 12 ঘন্টা চার্জ দিতে হবে। ফ্যানটির পিছন সাইডে আমি দেখাই, এখানে যে 2 পিনের চার্জিং জ্যাক, এখানে রোটেশনের জন্য একটা বাটন, একটা হ্যান্ডেল রাখা হয়েছে। চলে আমার ফ্যানটা চালিয়ে দেখা যাক। প্রথমে আমাদের পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। এখানে গ্রিন লাইট জ্বলবে। তারপর আমরা যদি প্লাস দেই তাহলে বেশি স্পিডে ঘুরবে, যদি মাইনাস করি তাহলে কম স্পিডে ঘুরবে। প্লাস করতে করতে সর্বোচ্চ স্পিডে যাবে, চাইলে উন্নিশ করতে পারবে। বাসটা বেশ ঠান্ডা এবং চড়ালো। মাইনাস করলে আমরা পাওয়ার কমবে, আবার একদম জিরো হয়ে যাবে। এখানে রয়েছে একটা এক্সট্রা ফিচার বাটন, যেটা 0.5 আওয়ার মানে আধা ঘন্টা পর ফ্যানটা অটো অফ হয়ে যাবে এবং এখানে বিলিং করতে থাকবে। চাইলে ইউএসবি চার্জার দিয়ে চার্জ করতে পারেন। এর পাশে রয়েছে এলইডি লাইট, চাইলে যে এলইডি ইউজ করতে পারেন। এলইডির আলো 5 আওয়ারের চাপ দিলে আবার এটা অটো অফ। চার্জিং সুইচ এর পাশে রয়েছে। রোটেশন বাটন আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন ফ্যানটা রোটেট হচ্ছে। এলইডি প্রথম ক্লিক অল্প আলো, আমরা যদি দ্বিতীয় ক্লিক করি একটু বেশি আলো, দ্বিতীয় ক্লিকে বন্ধ। আমরা এই লাইটটা চার্জ দিয়ে দেখি। লাইট বা ফোন যে কোনো সাইজে চার্জ দিতে পারবেন। না, অফ থাকলে কোনো লাইট জ্বলবে না। চার্জ দিলে এই যে পাওয়ার চার্জ লাইট জ্বলবে, আর চার্জ ফুল হইলে এটা সবুজ লাইট জ্বলবে। এখন লাগছে 12 ঘন্টা প্রথমবার দেওয়া লাগবে। চার্জ দিয়ে এখন চালাইবেন এই করে প্রথমে 12 ঘন্টা। ক্লিকের এই ফ্যানটি আপনারা 5,000 টাকা দিয়ে কিনতে পারবেন। এবং আরও ওয়ালটনের সেম ফ্যান আছে, এটার দামও 5,000। সবগুলো নোভা আছে। এরপরে যে ডিফেন্ডার কিনলে সবগুলোই 5,000 করে রাখা হচ্ছে, কিন্তু আগের প্রাইস ছিল মাত্র 3,000 টাকা এবং অফিসিয়াল প্রাইস এগুলো 4,000 টাকা 4,400 টাকা। কিন্তু এখানে মার্কেট প্রাইস সবগুলো 5,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তো আপনারা চাইলে 5,000 টাকা দিয়ে ফ্যানটি কিনতে পারেন। আমার কাছে ক্লিক ভালো লেগেছে, তাই আমি ক্লিক নিয়েছি। আপনারা চাইলে অল্টন ডিফেন্ডার এগুলো দেখতে পারেন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।